Dear viewers, Assalamu alaikum. Business Bangladesh পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের প্রসঙ্গ হচ্ছে লিয়ান ব্যাংক। আমরা যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিয়ান ব্যাংক। আমরা অনেক ধরনের ব্যাংকের নাম শুনেছি এবং অনেক ধরনের ব্যাংকিং রোল প্লে করতে দেখেছি ব্যাংকগুলোকে, কিন্তু লিয়ান ব্যাংকটা কেমন? লিয়ান ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক, এমন একটা ব্রাঞ্চ, ব্যাংক ব্রাঞ্চ, যারা কোনো সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট রেখে সিকিউরিটি ইনস্ট্রুমেন্টের হোল্ডার্সকে বা ওনার্সকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে, সে হচ্ছে লিয়ান ব্যাংক। অর্থাৎ কোনো একটা সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট আপনার কাছে বন্ধক রেখে আপনি যখন ওই বন্ধকদাতার ফেভারে বিভিন্ন কাজগুলো করেন সেইটাকে বলছি আমরা লিয়ান ব্যাংক। লিয়ান ওয়ান কাইন্ড অফ চার্জ, আমরা যেটা যারা ক্রেডিটে কাজ করি তারা ভালো বুঝবো এটাতে। এটা একটা চার্জ, সব ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, সব সিকিউরিটির জন্য লিয়ান হয় না। যেমন আপনার ল্যান্ডেড প্রপার্টি বা ল্যান্ডমেন্ট বিল্ডিং, সেই ক্ষেত্রে যদি আমরা মর্টগেজ বলি, কিন্তু সিকিউরিটি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা মর্টগেজ বলতে পারবো না, সেটা বলতে হবে আমাদের লিয়ান। মানে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ চার্জেস। অর্থাৎ সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টকে বন্ধক রাখাকে বলছি আমরা লিয়ান, আর যে ব্যাংক এটাকে বন্ধক রাখে সেটাকে বলছি আমরা লিয়ান ব্যাংক। আমি আজকে লিয়ান ব্যাংকের প্রসঙ্গটা অবতারণা করব এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। যেমন এক্সপোর্টের ক্ষেত্রে আমরা লিয়ান ব্যাংক বলছি, এক্সপোর্ট এলসি বা সেলস কন্ট্রাক্টকে বন্ধক রেখে এক্সপোর্টারের পক্ষে ব্যাক টু ব্যাক খোলা, এক্সপোর্টারের বন্ড ম্যানেজমেন্ট করা, এক্সপোর্টারের বন্ডেড ওয়ার হাউস ফ্যাসিলিটির জন্য এক্সপোর্টারের পক্ষে গ্যারান্টি দেওয়া, এক্সপোর্টারের পক্ষে আন্ডারটেকিং দেওয়া, এক্সপোর্টারকে দ্য সলভেন্সি ডিক্লারেশন দেওয়া, এটা হচ্ছে লিয়ান ব্যাংকের কাজ। অর্থাৎ একটা ব্যাংক লিয়ান ব্যাংক হতে হলে তাকে লিয়ান ব্যাংক হিসাবে আগে ইনক্লুড করতে হবে। সব অথরাইজড ডিলার ব্রাঞ্চ কিন্তু লিয়ান ব্যাংক না। একটা লিয়ান ব্যাংক হতে হলে সর্বপ্রথমেই আপনাকে বন্ডে অ্যাপ্লিকেশন করতে হবে। বন্ডে অ্যাপ্লিকেশন করবে এক্সপোর্টার, যে আপনি যে তার পক্ষে লিয়ান ব্যাংক হিসাবে কাজ করবেন, তার পক্ষে আপনি ব্যাক টু ব্যাক এলসি করবেন, তার পক্ষে আপনি বন্ড রিলেটেড সলভেন্সি ডিক্লারেশন দিয়ে দেবেন। সেই কাজটা করার আগে আপনাকে লিয়ান ব্যাংক হিসেবে কিন্তু আগে ইনক্লুড করতে হবে। এটা হচ্ছে বন্ড আইন, বন্ড রেগুলেশনস। বাংলাদেশে যে আইনটা আছে সেটা 2008 সালের আইন, সেখানে লিয়ান ব্যাংকের কথা বলা আছে। এবং একটা এক্সপোর্টারের পক্ষে তিনটা লিয়ান ব্যাংক ম্যাক্সিমাম কাজ করতে পারবে। হ্যাঁ, তারপরে আপনি যদি ফার্স্ট লিয়ান ব্যাংক হন, আপনাকে কিন্তু প্রথমেই লিয়ান বন্ড লাইসেন্সের মধ্যে আপনাকে ইনক্লুড করে নিতে হবে। উইদাউট মেনশনিং ইউর নেম ইন দ্য বন্ড লাইসেন্স, ইউ আর নট অ্যালাউড টু ট্রানজ্যাক্ট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ দ্য পার্টিকুলার এক্সপোর্টার। এটা কখনো ভাবে সম্ভব না। এই জন্য এক্সপোর্ট হ্যান্ডেল করতে হলে আপনাকে এক্সপোর্টারের লিয়ান ব্যাংক হতে হবে প্রথম। যেই আমরা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, যে কোনো একজন এক্সপোর্টার যে কোনো একটা অথরাইজ ডিলার ব্রাঞ্চে যে বলে যে আমার রেমিটেন্সটা একটু পাঠিয়ে দেন, আমার ব্যাক টু ব্যাক পেমেন্টটা একটু করে দেন, আমি অন্য ব্যাংক থেকে পেমেন্টটা এনে দেবো, এফডিডি এনে দেবো, আপনি এই এফডিডিটা এখানে এক্সিকিউট করে আমার ব্যাক টু ব্যাক পেমেন্টটা দিয়ে দেন, নো, এটা আপনি পারবেন না। কারণ লিয়ান ব্যাংক হচ্ছে খুবই সেন্সিটিভ একটা মানে লস, এই 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 লতে এই রেগুলেশনসটা খুবই সেন্সিটিভ। কারণ লিয়ান ব্যাংক হচ্ছে যে আপনি কাস্টমারের পক্ষে কাজ করছেন, আপনি রাষ্ট্রের পক্ষে কাজ করছেন, এক্সপোর্টার যে ইম্পোর্ট এক্সপোর্ট করছে, এক্সপোর্টার যে ডিউটি ফ্রি র মেটেরিয়ালগুলো দেশে আনছে বা সেটা ম্যানুফ্যাকচার করে আবার এক্সপোর্ট করছে, সেই হিসাবটা রাখবে লিয়ান ব্যাংক। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক রাখবে না, বন্ড রাখবে না, এটা বাংলাদেশ সরকার রাখবে না। বাংলাদেশ সরকার বন্ড এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে কিন্তু রাখছে কিন্তু লিয়ান ব্যাংক। আপনি কী পরিমাণ র মেটেরিয়াল আপনি ব্যাক টু ব্যাক করে এনে দিচ্ছেন, কী পরিমাণ সেই পরিমাণ র মেটেরিয়াল ম্যানুফ্যাকচার হয়ে আবার এক্সপোর্ট হয়ে দেশের বাইরে চলে গেছে কিনা, এই যে একটা ক্যালকুলেশনস, এই যে একটা অ্যাকাউন্টস মেনটেন করা, সেটা করে কিন্তু লিয়ান ব্যাংক। এই জন্যে লিয়ান ব্যাংকের দায়িত্ব অনেক, আমি এক এক করে বলবো। আমি প্রথমে বলবো যে লিয়ান ব্যাংক হচ্ছে, লিয়ান ব্যাংক কোনো ফিনান্স ইনস্ট্রুমেন্ট লিয়ান করে বা বন্ধক রাখে। তাহলে ইনস্ট্রুমেন্টটা কী? এক্সপোর্টারের পক্ষে ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে ফরেন বায়ার দেয়া এলসি অথবা ফরেন বায়ারের সাথে করা সেলস কন্ট্রাক্ট, যে দুটার যে কোনো দুইটার একটাতে আমাদের দেশে এক্সপোর্ট হয়, সেইটা আপনি আপনার কাছে প্রথমে বন্ধক রাখলেন। বন্ধক রাখতে হলে আপনাকে প্রথম দেখতে হবে যে বন্ড লাইসেন্সটা ওই এক্সপোর্টার আছে কি না। এখন বন্ড লাইসেন্স যখন আপনার কাছে নিয়ে আসবে, আপনি দেখবেন যে সেই বন্ড লাইসেন্সের ভিতরে আপনি লিয়ান ব্যাংক হিসেবে রোল প্লে করার জন্য আপনাকে পারমিশন দেওয়া হয়েছে কিনা। যদি আপনার নাম যদি লিয়ান ব্যাংক হিসেবে ওই বন্ড লাইসেন্সে না থাকে, তাহলে আপনি কোনোভাবেই এক্সপোর্ট এলসি তো দূরের কথা, ওটা ধরতেই পারবেন না। অতএব আপনাকে আগে লিয়ান ব্যাংক হইতে হবে, আর লিয়ান ব্যাংক হচ্ছেন আপনি, এটা প্রমাণ হবে যে আপনার বন্ড লাইসেন্সে। আর বন্ড লাইসেন্সটা
ইস্যু করবে বন্ড কমিশনার। অতএব যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট হ্যান্ডেল করার আগে আপনাকে আইআরসি ইআরসি দেখার আগেও আপনাকে কিন্তু বন্ড লাইসেন্সটা দেখতে হবে, কারণ বন্ড লাইসেন্স আপনাকে লিয়ান ব্যাংক হিসাবে এক্সপোর্টারের পক্ষের ব্যাংক হিসাবে আপনি রোল প্লে করতে পারবেন কিনা সেখানে কিন্তু কথাটা কিন্তু বলা আছে। অতএব লিয়ান ব্যাংক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা এক্সপোর্ট হ্যান্ডেল করছেন তাদের জন্য আমি কথাটা বলছি, ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এলিমেন্ট, আপনি এই জায়গাটা খেয়াল রাখবেন আপনি লিয়ান ব্যাংক কিনা। উইদাউট লিয়ান ব্যাংক আপনি কোনো এক্সপোর্টারকে হ্যান্ডেল করতে পারবেন না, এটা একদম ক্লিয়ার কাটিং ইনস্ট্রাকশন। এখন আসেন, আপনি এক্সপোর্ট এলসি সেলস কাউন্টার বন্ধ রাখলেন, আপনি লিয়ান ব্যাংক আছেন, বন্ড লাইসেন্স আপনি নিয়েছেন, ইআরসি আইআরসি নেবেন, নেওয়ার পরে আপনি তার জন্য কী করবেন? লিয়ান ব্যাংক হয়েছেন এই কারণে তার সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট বা সেলস কাউন্টার বা এলসিটা বন্ধ রেখে আপনি ব্যাক টু ব্যাক করবেন, তার র মেটেরিয়াল এনে দেবেন নীল মার্জিনে। এটা একটু রাষ্ট্রের জন্য এক্সপোর্টারদের জন্য রাষ্ট্রের পক্ষে কাজ করার একটা ফ্যাসিলিটি, আপনি ফেসিলিটেট করছেন এক্সপোর্টারকে। তখন আপনি কি করবেন, ব্যাক টু ব্যাক এলসি করবেন। এখন ব্যাক টু ব্যাক এলসিগুলো হবে র মেটেরিয়াল প্রোকিউরমেন্টের জন্য, এই র মেটেরিয়ালটা আসবে দেশের মধ্যে ডিউটি ফ্রি, এই জন্য এটাকে বলছে বন্ডেড ফ্যাসিলিটি। আপনি বন্ড দিচ্ছেন, কে দিচ্ছে? এক্সপোর্টার। এক্সপোর্টার বন্ড দিচ্ছে, আপনি সেটাকে এন্ডোর্স করছেন, ইয়েস দ্যাট এক্সপোর্টার ইজ ক্যাপেবল টু হ্যান্ডেল বন্ড ফ্যাসিলিটিস টু অ্যাট সার্টেন লেভেল, হ্যাঁ 3 কোটি টাকা বা 2 কোটি টাকা পর্যন্ত আপনি কিন্তু সার্টিফাই করে দিচ্ছেন, হ্যাঁ তার বন্ড ফ্যাসিলিটি অ্যাভেল করার মতো ক্যাপাসিটি আছে। যদিও এখন নতুন করে বন্ড রুলসে অনেকগুলো পরিবর্তন আসছে, এখন কিন্তু আরও বেশি স্ট্রিক্টার হচ্ছে বন্ড রুলস, সেটা আমরা পরে আলোচনা করব। শুধু আমি একটু বলি, বন্ডের মাধ্যমে আপনি র মেটেরিয়াল প্রক্রিয় করছেন ডিউটি ফ্রি। এই যে ডিউটি ফ্রি র মেটেরিয়াল কি দেশে ঢুকছে, এটা কিন্তু লিয়ান ব্যাংক হিসাবে আপনার দায়ী দায়িত্ব আছে। আপনি ডিউটি ফ্রি র মেটেরিয়াল ব্যাক টু ব্যাক করে এনে দিলেন, এক্সপোর্টার সেগুলো খোলা বাজারে সেল করে দিল, তাহলে এই যে একটা ফিনান্সিয়াল ইম্ব্যালেন্স হবে, রেভিনিউ রিলেটেড ইম্ব্যালেন্স হবে, ডিউটি রিলেটেড ইম্ব্যালেন্স হবে, ব্যবসা ট্রেড অ্যান্ড কমার্স একটা ইম্ব্যালেন্স সৃষ্টি হবে। কেউ ডিউটি ফ্রি ফ্যাসিলিটি নিয়ে এসে লোকাল মার্কেটে সেল করছে, একটা জিনিসের দাম 10 টাকা, আর কেউ ডিউটি দিয়ে সেম গুডস বাংলাদেশে আনতেছে সেটার দাম হচ্ছে 20 টাকা, তাহলে যারা ডিউটি দিয়ে আনতেছে তারা কিন্তু মার খেয়ে যাচ্ছে। এই জন্য লিয়ান ব্যাংক হিসাবে আপনার দায় দায়িত্ব হচ্ছে কি র মেটেরিয়াল আপনার মাধ্যমে ব্যাক টু ব্যাকের মাধ্যমে আসছে সেটা প্রপারলি আপনি অ্যাকাউন্টস মেনটেন করবেন, স্টক রিপোর্ট দিবেন, এবং সেই স্টকটা দেখে আপনি সেই পরিমাণ র মেটেরিয়াল যেগুলো ডিউটি ফ্রি দেশে আসছে সেগুলো আপনি আবার এক্সপোর্ট হচ্ছে কিনা ম্যানুফ্যাকচার হয়ে, এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে। এটা শুধু আপনার মানে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও না, এটা কিন্তু আপনার কিন্তু ন্যাশনাল রেসপন্সিবিলিটি, জাতীয় দায় দায়িত্ব আপনার। তাহলে আপনি আমার কাছে র মেটেরিয়াল আসছে ব্যাক টু ব্যাক করে, মনে করেন 100-1000 ইয়ার্ডস ফ্যাব্রিক্স আসছে, ঠিক সেই 1000 ইয়ার্ডস ফ্যাব্রিক্স কিন্তু আমার এক্সপোর্ট হয়ে ম্যানুফ্যাকচার হয়ে এক্সপোর্টেবল গুডস তৈরি হয়ে চলে যেতে হবে। এই জন্যে এই হিসাবটা করে কিন্তু বছরে একবার বন্ড অডিট হয়। বন্ড অডিটের সময় আপনার এনওসিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আপনি এনওসি দিবেন, ইয়েস যে পরিমাণ র মেটেরিয়াল আমি এনেছি সেই মেটেরিয়াল সেই পরিমাণ র মেটেরিয়াল এক্সপোর্ট হয়েছে, দেখেন এই হচ্ছে আমার সার্টিফিকেট, এই হচ্ছে আমার পিআরসি, আপনি দেখেন আমার আমি যে পরিমাণ র মেটেরিয়াল এনেছি ডিউটি ফ্রি সেই পরিমাণ ডিউটি ফ্রি আমি এক্সপোর্ট করে দিয়েছি। কিন্তু এখানে অনেক সময় দেখা যায় লিয়ান ব্যাংক তার রোল প্রপারলি পালন করে না, যেমন মনে করেন আপনি 1000 ইয়ার্ডস ফ্যাব্রিক্স এনেছেন, হ্যাঁ আপনার এক্সপোর্ট ডিলে হতে পারে, স্টক লোড হতে পারে, কিন্তু স্টক লোড এবং এক্সপোর্ট ডিলে এটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু বন্ডকে জানাইতে হবে, সেন্ট্রাল ব্যাংকে জানাইতে হবে, বন্ড সেন্ট্রাল ব্যাংক দুটোকে একসাথে জানাইতে হবে, কারণ বন্ডকে জানাবেন র মেটেরিয়াল র মেটেরিয়ালগুলো যেহেতু বন্ডের তত্ত্বাবধানে আছে বন্ডেড ওয়ার হাউসের মধ্যে, তাহলে বন্ডকে বলতে হবে ইয়েস এই গুডসগুলো এভাবে আছে, এখনও সেটা এক্সপোর্ট হয়নি কিন্তু ব্যাক টু ব্যাকগুলো ম্যাচিওর হয়ে গেছে, আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করবেন কীভাবে? ফোর্থ লোন ক্রিয়েট করে পেমেন্ট করবেন। এই জন্য ফোর্থ লোন ক্রিয়েট করার আগে আপনাকে কিন্তু বন্ডকে জানাইতে হবে, ইয়েস আমি ফোর্থ লোন করে দিয়েছি, রাষ্ট্রের অর্থ খরচ করে আমি পেমেন্টটা করে দিয়েছি, তুমি একটু দেখো এই রমেন্টগুলো তোমার তত্ত্বাবধানে ঠিকভাবে আছে কিনা। আর বাংলাদেশ ব্যাংকে আমরা বলবো যে ইয়েস আমি ফরেন কারেন্সি পাঠিয়ে দিয়েছি, যখন এক্সপোর্ট হবে যখন স্টক লট এক্সপোর্ট হবে তখন প্রসিড আসলে আমি আবার এই ফোর্থ লোনটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। বাংলাদেশ ব্যাংক দেখবে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস, আর বন্ড দেখবে যে বন্ডেড ওয়ার হাউস ম্যানেজমেন্ট, এই দুটো জায়গায় সিনক্রোনাইজ না করে লিয়ান ব্যাংক কিন্তু যদি না করে তাহলে লিয়ান ব্যাংক কিন্তু এটা দায় দায়িত্ব নিতে হবে, কারণ লিয়ান ব্যাংকের এখানে দুই জায়গায় দায়িত্ব আছে, একটা বন্ডকে জানানো র মেটেরিয়ালসের ব্যাপারে, আর একটা বাংলাদেশ ব্যাংককে ইনফর্ম করা যাতে করে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনসটা প্রপারলি মেনটেন করা হয়। এই জন্য লিয়ান ব্যাংকের জন্য আপনার যে মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে কী পরিমাণ র মেটেরিয়ালস আপনি আনছেন আপনার মাধ্যমে ব্যাক টু ব্যাক করে, আর কী পরিমাণ র মেটেরিয়ালস আপনি ম্যানুফ্যাকচার করেছে এবং করে সেটা এক্সপোর্ট করেছে, সেই রেকর্ডটা কিন্তু আপনার কাছে প্রপারলি থাকতে হবে ফর বন্ড অডিট ফর ন্যাশনাল ইন্টারেস্ট। তাহলে আমরা দুটো জিনিস বললাম, লিয়ান ব্যাংক কী সেটা বুঝলাম, আর লিয়ান ব্যাংক কী দায়িত্ব পালন করে সেটা আমরা বুঝলাম। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি
আমাদের কাছে ডকুমেন্ট সাবমিট করছে। হ্যাঁ, তো আমি লিয়েন ব্যাংক কি করছে, এই ডকুমেন্ট কালেকশনে পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু এটা খুবই একটা মারাত্মক একটা ভুল। আপনার কাছে যখন কোনো এক্সপোর্ট ডকুমেন্ট সাবমিট করবে, আপনি প্রথমে খোঁজ দিবেন আপনি এই এক্সপোর্টারের এক্সপোর্ট ডকুমেন্ট হ্যান্ডেল করতে আপনি অ্যালাউড কিনা, আপনি তার লিয়েন ব্যাংক কিনা। যদি আপনি তার লিয়েন ব্যাংক না হন তাহলে আপনি হ্যান্ডেল করতে পারবেন না, আর যদি হন তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে এই ডকুমেন্ট যে আমার কাছে দিয়েছেন সেই ডকুমেন্টটা কোন এক্সপোর্ট এলসি অ্যাগেনস্টে আপনি সাবমিট করছেন, সেই এক্সপোর্ট এলসিতে কি আমি লিয়েন করেছি, সেই এক্সপোর্ট এলসিতে কি আমি বন্ধকি রেখেছি। যদি তাই না হয় তাহলে আপনি এই এক্সপোর্ট ডকুমেন্ট আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কারণ এটা দেখা যাবে যেটা অন্য কোনো ব্যাংকের লিয়েন করা এক্সপোর্ট এলসি অথবা সেলস কন্ট্রাক্টের অ্যাগেনস্টে ওই ব্যাংকে ব্যাক টু ব্যাক লাইবিলিটি পড়ে আছে, কিন্তু সে ওই ব্যাংকের কাছে নিজেকে লুকানোর জন্য, নিজের কোনো ফিনান্সিয়াল ইনফরমেশন হাইড করার জন্য সে আরেকটা ব্যাংকে ডকুমেন্টগুলো সাবমিট করছে। আপনি যদি সচেতন ব্যাংকার না হন, সচেতন লিয়েন ব্যাংকার না হন, তাহলে কিন্তু আপনি হয়তো এটা কালেকশানে পাঠিয়ে দিচ্ছেন, কালেকশন হয়ে প্রসেসটা চলে আসতেছে। কিন্তু এই যে র ম্যাটেরিয়াল আনলেন কিন্তু আপনার মাধ্যমে এক্সপোর্টটা হলো না, তাহলে কিন্তু বন্ড অডিটের সময় কিন্তু এখানে কিন্তু ইমব্যালেন্স থেকে যাবে। আপনি লিয়েন ব্যাংক হিসাবে আপনি কিন্তু তখন বলতে পারবেন না যে আমার মাধ্যমে এটা এক্সপোর্ট করে নেয়, তখন আপনি দায়ী থাকবেন। এবং যেই ব্যাংক কিন্তু না জেনে না বুঝে ডকুমেন্টগুলো কালেকশানে পাঠিয়ে দিয়েছে তারাও কিন্তু দায়ী হবে, কারণ সে তো এখানে লিয়েন ব্যাংক হিসাবে রোল প্লে করে নেয়, সে লিয়েন ব্যাংক ছিল না। এই জন্য লিয়েন ব্যাংকের মাধ্যমে ইম্পোর্টও হইতে হবে র ম্যাটেরিয়ালস, লিয়েন ব্যাংকের মাধ্যমে এক্সপোর্টও হইতে হবে, একই ব্যাংকের মাধ্যমে। এক ব্যাংকে আপনি ব্যাক টু ব্যাক করবেন, আরেক ব্যাংকে আপনি ডকুমেন্ট সাবমিট করে কালেকশানের ডকুমেন্ট পাঠাবেন এক্সপোর্ট ডকুমেন্ট, এটা কখনো হতে পারবে না। এই জন্য অনেক সময় আমাদের কাছে আসে যে এই আপনি লিয়েন আমার এই ডকুমেন্টটা কালেকশন করে নিয়ে আসেন, কিন্তু আপনাকে দেখতে হবে এই ডকুমেন্টের বিহাইন্ডে এক্সপোর্ট এলসি কি, এই ডকুমেন্টের বিহাইন্ডে আপনার সেলস কন্ট্রাক্ট কি, সেটা কি আপনার কাছে লিয়েন করা আছে কি না। আর অনেক সময় পার্টি বলে যে না আমি এখানে স্টক লট সেল করতেছি, অনেক সময় স্টক লট হয় না, স্টক লট সেল করতেছি এখানে, সেই ক্ষেত্রে তারা কিন্তু ব্যাক টু ব্যাক করে না। যেমন আমার স্টক লট হয়েছে এক্স বায়ারের কাছে, এক্স বায়ার গুডসগুলো নিল না, আমি ওয়াই বায়ারের কাছে আমার আলাদা একটা সেলস কন্ট্রাক্ট হয়েছে, সেই গুডসগুলো তার কাছে সেল করবো, তখন তো ব্যাক টু হওয়ার কোনো কথা না, কারণ ম্যানুফ্যাকচার গুডস এই লিয়েন ব্যাংকের মাধ্যমে এক্সপোর্ট হবে। সেক্ষেত্রে আপনাকে এনশিওর হতে হবে এই যে এক্সপোর্ট হচ্ছে উইদাউট ব্যাক টু ব্যাক অর উইদাউট প্রোকিউরিং র ম্যাটেরিয়ালস, সেই ক্ষেত্রে এই গুডসগুলো আগে কোনো স্টক লট কিনা এটা ক্লায়েন্ট থেকে একটা ডিক্লারেশন নিয়ে নেবেন, তাহলে আপনিও সেফ থাকবেন। কারণ সেই তো অন্য কোনো ব্যাংকের মাধ্যমে ইম্পোর্ট করা র ম্যাটেরিয়ালস, ইম্পোর্ট করা এই কোনো লিয়েন করা কোনো এক্সপোর্ট আপনার মাধ্যমে তাকে না জানিয়ে, ওই লিয়েন ব্যাংকে না জানিয়ে আপনার মাধ্যমে এক্সপোর্ট করে দিচ্ছে, এটা যাতে কোনোভাবে না হয়। আসলে লিয়েন ব্যাংকের দায় দায়িত্ব অনেক। আপনারা যারা বন্ড রুলস 2008 পড়বে সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে। আমি সব শেষে একটা কথাই বলি, একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে লিয়েন ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যার মাধ্যমে যে এক্সপোর্টারে র ম্যাটেরিয়াল প্রকিউর করে দিবে এবং সেই একই লিয়েন ব্যাংকের মাধ্যমে আবার এক্সপোর্ট হবে, অন্যথা এখানে অন্য রকম কোনো কিছু করার কোনো সুযোগ নেই। সেম ব্যাংক থেকে র ম্যাটেরিয়ালস আসবে, সেম ব্যাংকের মাধ্যমে এক্সপোর্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, লিয়েন ব্যাংক সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান আমাকে আপনারা ফোন করতে পারেন 01742 719724। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।